সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাক মার আগমনে, এবং সারা পৃথিবী যেন ধন্য ধন্য পুষ্প ভরা থাকে, এবং আমাদের জন্য মা অনেক অনেক আশীর্বাদ করে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, এবং সব ধরনের খারাপ কিছু চলে যাক, দূরীভূত হোক এবং ভালো কিছু আসুক। সুজিত কুমার সাহা, আমরা প্রত্যেক বছরে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আসি, মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকেন, প্রত্যেক দেশের মানুষ সব দেশের মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করছি। আমাদের মায়ের পূজা আসছে 2 বছর পরে, আমরা এখন অনেক আনন্দ ফুর্তিতে পূজা করছি, যাতে মায়ের কাছে কামনা করি পরিবার দেশ আমরা শান্তি সুখে শান্তিতে বাস করতে পারি, তাই মায়ের কাছে আমরা আরাধনা করি যাতে দেশ বা আমাদের সংসার আমাদের পরিবার আমার বাচ্চা কাচ্চা সবাই যাতে ভালো থাকে, তার জন্য আমরা মায়ের কাছে অনেক প্রার্থনা করি। আমার স্ত্রী এবং মেয়ে আমরা আসছি মায়ের মন্দিরে, আজকে অঞ্জলি প্রদান করলাম, আজকে মহাসপ্তমী, মায়ের আবাহন গতকালকে হয়ে গেছে ষষ্ঠীতে, তো আজকে থেকে পুরোদমে মায়ের পুজো শুরু হয়ে গেল। তো আমরা চাই যে আমাদের দেশে তথা সারা বিশ্বে যত অশান্তি আছে সব যেন মায়ের কৃপায় সব দূরীভূত হয়ে যায়। মা আসছে গজে, যাবে নৌকায়, এটা আমরা বিশ্বাস করি যে এবার ধনধান্যে দেশ পরিপূর্ণ হয়ে যাবে, আমাদের অভাব অনটন অনেকটাই লাঘব হবে এবং বিশ্বে সকলেই সুখে শান্তিতে থাকবে, এইটুকু প্রত্যাশাই আমরা করছি। আজ মহাসপ্তমী, মা 1 বছর পরে এসেছেন আমাদের এই ধরাধামে, আমরা চাই মার আসার সাথে সাথে সারা বিশ্বে শান্তি আসুক, সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক, এবং আমার দেশের সবাই যেন ভালো থাকে, এই সর্বাঙ্গীন প্রার্থনা করছি মার কাছে। আর আমাদের পূজা ভালো হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের প্রধানমন্ত্রী সহযোগিতা আমরা ভালো করতে পারছি, দিনগুলো ভালো যায় এবং সুন্দরভাবে আমরা বসবাস করে এখান থেকে পুজো উদযাপন সবাইকে নিয়ে আনন্দ করতে করতেছে, এটি আমাদের আশা।